হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে সবাই ভালো আছেন? ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা পাঁচটা ইন্টারনেট বিজনেস নিয়ে কথা বলবো। নর্মাল বিজনেসের থেকে ইন্টারনেট বিজনেসের পার্থক্য হলো, ইন্টারনেট ভিত্তিক যে ব্যবসাগুলো আছে এগুলো করার জন্য আপনার বাসা থেকে বের হইতে হবে না, আপনার কোনো প্রোডাক্ট টাচ করতে হবে না, আপনার বাসার বাইরে যেয়ে কারোর সাথে কথা বলার দরকার হবে না। একজন ইন্ট্রোভার্ট হন বা একা একা কোনো একটা ব্যবসা দাঁড় করাইতে চান, এরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন তাহলে ইন্টারনেট বিজনেসগুলো আপনার জন্য খুব এক্সাইটিং হতে পারে। বেশিরভাগের ব্যাপারে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে এবং আমি আপনাদের এক্সাম্পল সহ লাইভ আমার ল্যাপটপে যেয়ে দেখাবো। আচ্ছা, আমরা যদি এই ওয়েবসাইটটা একটু দেখি, এই ওয়েবসাইটটা কিভাবে বানিয়েছি, বানিয়ে কিভাবে আয় করেছি, কত টাকা আয় হয়েছে, একদম শুরু থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সবকিছু কিন্তু প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওই কোর্সটা এখন আর অত এফেক্টিভ না, এই কারণেই ফ্রি করে দেওয়া। বাট আপনাদের যদি আগ্রহ থাকে এরকম জিনিসপত্র শেখার তাহলে প্যাসিভ জার্নালে জয়েন করতে পারেন। আমাদের নতুন কোর্সটা একদম আপডেটেড সবকিছু দিয়ে দেখানো আছে। যাই হোক, আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটটা একটা ব্লগ গলফ নিয়ে এবং এটার ভিতরে বিভিন্ন গলফের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া। এগুলোর কোনো একটা লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, ইন্টারেস্টিং। এবং তারপরে আগামী 24 ঘন্টা আমি অ্যামাজন থেকে যাই কিনি, গলফ কিনতে হবে জরুরি না, আমি যাই কিনি অ্যামাজন এই ওয়েবসাইটের মালিককে 5-7%, কখনো কখনো 4%, ডিপেন্ড করে আসলে কোন প্রোডাক্ট কিনছে, কমিশন দেয়। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। খুব জনপ্রিয় একটা জিনিস, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং শুধু অ্যামাজন দিয়েই হয় তা না, অ্যামাজন ছাড়াও এমন কোনো ইন্টারন্যাশনাল বড় মার্কেট প্লেস বা প্ল্যাটফর্ম নাই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। আপনি booking.com হোটেল কেনা থেকে শুরু করে, প্লেনের টিকিট কেনা থেকে শুরু করে, wish.com প্রোডাক্ট কেনা থেকে শুরু করে, একদম আলিবাবায় চলে যান বা অ্যামাজনে চলে যান বা ওয়ালমার্টে চলে যান, সবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রসেসটা যদি আমরা একটু এলাবোরেট করার চেষ্টা করি, খুব সিম্পল। আমার একটা ওয়েবসাইট থাকতে হবে কোনো একটা টপিকে, ওয়েবসাইটে ভিজিটর আসবে, ওয়েবসাইটে ভিজিটর আসার পরে ওই ভিজিটরকে আমি কিছু বিভিন্ন রেলেভেন্ট ওয়েবসাইটে পাঠাবো, এবং সেই সব রেলেভেন্ট ওয়েবসাইটে পাঠানোর পরে ওই ভিজিটর যদি ওই রেলেভেন্ট ওয়েবসাইট থেকে কিছু কিনে তখন আমার ওয়েবসাইটকে বা আমার ওয়েবসাইটের মালিক যে তাকে ওই রেলেভেন্ট ওয়েবসাইটটা কিছু টাকা দিবে। এই ব্যাপারটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। খুব ফ্যাসিনেটিং একটা জিনিস এবং খুব সহজ একটা জিনিস, যদিও 2023 সালে এসে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট এই কারণে প্যাসিভ জার্নালে আমরা নতুন কোর্স লঞ্চ করেছি, এখানে একদম ডিপ ডাইভ করে honestgolfers.com যখন আমি বানিয়েছিলাম এই ওয়েবসাইটে, কিন্তু আমি বানায় $15,000 বিক্রি করে পুরো ব্যাপারটা লাইভ দেখাইছিলাম, এবং যেটা এখন ফ্রি ইউটিউবে প্যাসিভ জার্নালের চ্যানেলে। তো এই জিনিস আমি যখন করেছিলাম তখন একটু সহজ ছিল, এখন একটু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, বাট এখনও খুবই খুবই অ্যাটেইনেবল, যে কারণেই আমি প্যাসিভ জার্নালে আবার নতুন করে আরেকটা টপিকের উপর আরেকটা ব্লগ বানায় এখন দেখাচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো নাম্বার ওয়ান। আচ্ছা, একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, সেটা হলো lazycatkitchen.com। এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, এটা একটা রেসিপি টাইপ ওয়েবসাইট, এখানে অনেক ধরনের খাবারের রেসিপি আমরা দেখতে পাচ্ছি, এবং আমি যদি স্ক্রল করি অনেক খাবারের রেসিপি আছে, এবং এখানে এই ওয়েবসাইটের মালিকের নাম ইত্যাদি। বাট এটা আমাদের দেখার মূল বিষয় না, আমাদের দেখার মূল বিষয় হলো আপনারা দেখেন ওয়েবসাইটটা যখন আমি স্ক্রল করছি এইখানে একটা অ্যাড, আবার নিচে এই জায়গায় আরেকটা অ্যাড, এই যে অ্যাড বসানো এই ওয়েবসাইটের ভিতরে, এই অ্যাড যখন কেউ দেখে তখন এই ওয়েবসাইটের মালিক টাকা পায়, এই অ্যাডে যখন কেউ ক্লিক করে তখন এই ওয়েবসাইটের মালিক আরও বেশি টাকা পায়। অনেকটা আপনারা যখন আমার ইউটিউব ভিডিওতে বা আমার ফেসবুক ভিডিওতে অ্যাড দেখেন এবং তখন আমি টাকা পাই, এবং যখন আপনারা ওই অ্যাডে ক্লিক করেন তখন আমি আরও বেশি টাকা পাই, একই কনসেপ্ট জাস্ট রিটার্ন ব্লগের উপরে। এবং আপনারা এটা যে শুধু ইন্টারন্যাশনালি হয় তা না, এটা বাংলাদেশেও হয়। আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে, এটা কিন্তু প্রথম আলোর কোনো নিউজ না, এটা একটা অ্যাড, তাই না? আমি যদি আবার নিচে নামি, এই যে এই জায়গায় আরেকটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি, একদম নিচে যে এই জায়গায় আমার মাউসটা যদি আপনি খেয়াল করেন এই জায়গায় আরেকটা অ্যাড। সো প্রথম আলো সহ এমন কোনো ওয়েবসাইট নাই যারা অ্যাড দেয় না, এবং অ্যাড খুব সহজ একটা উপায় ওয়েবসাইট থেকে ইনকাম করার। একদম জিরো ভিজিটর থেকেই আপনি শুরু করতে পারেন গুগল অ্যাডসেন্স দিয়ে, 10,000 ভিজিটর হয়ে গেলে আপনি চলে যেতে পারেন ইজোইক টাইপ কারো কাছে, এবং 50,000 ভিজিটর হয়ে গেলে আপনি চলে যেতে পারেন মিডিয়া বাইন টাইপ কারো কাছে। ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের টপিক কি, বাট জেনারেলি আমি ধরে নিতে পারি প্রত্যেক 1,000 ইন্টারন্যাশনাল বা আমেরিকান ভিজিটরের জন্য আপনি $8-10, কখনো কখনো $12, কখনো কখনো $14 মতো আয় করতে পারেন। এগেন, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একদম সাদামাটাভাবে বলে দেওয়া যাবে না, এই কারণে প্যাসিভ জার্নালের ভিতরে ব্লগিং কোর্সে এত ডিটেল করে সব বোঝানো আছে। অ্যাড একটা খুব সুন্দর উপায়, স্টেপটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই। আপনি যদি একটু ব্রেক ডাউন করার কথা চিন্তা করেন, স্টেপ ওয়ান সেম, অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্টেপ ওয়ান ছিল ওয়েবসাইট বানানো, ব্লগিং এর ক্ষেত্রেও অ্যাড দিয়ে ইনকাম করার ক্ষেত্রেও স্টেপ ওয়ান ওয়েবসাইট বানানো, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও সেকেন্ড স্টেপ ছিল কন্টেন্ট প্রডিউস করা, ব্লগের ক্ষেত্রেও সেকেন্ড কন্টেন্ট প্রডিউস করা, এরপরে যে এসইও করা, এসইও করা সেম, তারপরে ফোর্থ যে ওখানে অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো, আর এখানে হইলো অ্যাড বসানো, দুইটা একই ওয়েবসাইটেও করা যায়। একটু কমপ্লিকেটেড হয়ে যায় বাট অনেক এক্সপার্টরা দুইটাই একই ওয়েবসাইটেও করে। থার্ড, ডিজিটাল আর্বিট্রাজ, অনেকে বলে ডিজিটাল ড্রপশিপিং, অনেকে বলে ভার্চুয়াল ড্রপশিপিং, কথায় ঘুরায় বেচায় জিনিস আসলে একই জিনিস। আপনি চিন্তা করেন বাংলাদেশ এসএমই ওয়ার্ল্ডে প্রবেশ করে ফেলছে অনেক আগেই, বাংলাদেশে অনেক অনেক বিজনেস, এটা শুধু বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল তা না, পুরো ইন্টারন্যাশনালি হয়। বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আপনাদের, এই জন্য বাংলাদেশ বলছি। মনে করেন আমার বাংলাদেশে একটা ব্যবসা আছে, আমি শাড়ি বেচি। এখন শাড়ি বেচি মানে হলো আমার শাড়ি কিনতে পারি আমি, শাড়ি বেচতে পারি আমি, শাড়ি টাড়ি আমার ইনভেন্টরিতে আছে, ওইটুক সর্টেড। বাট যে কোনো ব্যবসার অনেক কিছু দরকার হয় যেগুলোর উপর সেই ব্যবসার নিজের কন্ট্রোল
কন্ট্রোল থাকে না। যে কোনো ব্যবসার একটা ট্রেড লাইসেন্স দরকার হয়, যে কোনো ব্যবসার প্যাকেজিং দরকার হয়, যে কোনো ব্যবসার ডেলিভারি সাপোর্ট দরকার হয়, যে কোনো ব্যবসার ফেসবুক অ্যাডে হেল্প দরকার হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজে হেল্প দরকার হয়, রিলস বানানোতে দরকার হয়, একটা ব্যবসার একটা প্রপার ব্যবসা হইতে 20-30টা এডিশনাল সার্ভিসের দরকার হয়, যেগুলো ওই ব্যবসার নিজের থাকে না, স্পেশালি ক্ষুদ্র ব্যবসা হলে তো থাকেই না। ওখানেই আমি একজন ভার্চুয়াল ড্রপশিপার হিসেবে নিজেকে প্লেস করতে পারি এবং আমি ওই ব্যবসাকে বলতে পারি যে দেখো তোমার কি লাগবে, তোমার ট্রেড লাইসেন্স লাগবে। আমি ট্রেড লাইসেন্স বানাই না, বাট আমি যারা ট্রেড লাইসেন্স বানায় তাদের চিনি। আমি যেটা করতে পারি, আমি ওদের কাছ থেকে সার্ভিস নিয়ে উপরে আমার নিজের একটা মার্ক আপ বসায় অ্যাকচুয়াল যে বিজনেস তার কাছে বেচতে পারি। এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে বলা হয় ভার্চুয়াল ড্রপশিপিং। এবং খুব সহজ বিজনেস, খুব যে হাই কোয়ালিটি বিজনেস এটা আমি বলবো না, বাট খুব সহজ বিজনেস টাকা ইনকাম করার জন্য। এই কারণে আমি যারা খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চাচ্ছে তাদেরকে আমি মেইনলি যেই অ্যাডভাইস দিই সেটা হলো প্যাসিভ জার্নালের দুইটা কোর্স আছে। একটা হলো বেসিক মেটা মার্কেটিং, আমাদের প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রিতেই আছে। একটা হলো অ্যাডভান্স মেটা মার্কেটিং, যেটা প্যাসিভ জার্নালের ড্যাশবোর্ডের ভিতরে আছে কিনতে হয়। এই দুইটা করার পরে আপনি মেটা মার্কেটিং এর ব্যাপারে যাবতীয় যা যা জানার সবকিছু জেনে যাবেন, এছাড়া জানার কিছু নাই আপনার। এবং তারপরে আপনি একটা ইন্ডাস্ট্রি পিক করবেন এবং তারপরে ওই ইন্ডাস্ট্রির একটা সার্ভিস পিক করবেন এবং তারপর ওই সার্ভিসের উপর অ্যাড চালানো শুরু করবেন। আপনার নিজের সার্ভিস হইতে হবে না ওইটা। আমি ট্রেড লাইসেন্সের হেল্প বেচা শুরু করতে পারি, আমার নিজের ট্রেড লাইসেন্স বানাইতে হবে না, আমার জাস্ট একটা কোম্পানির সাথে পার্টনার করতে হবে যেই কোম্পানিটা এই কাজটা করতে পারে। আমি ডেলিভারি সাপোর্ট দেওয়া শুরু করতে পারি, আমার নিজের ডেলিভারি দিতে হবে না, আমার এমন একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করতে হবে যারা এই ডেলিভারি সাপোর্ট দিতে পারে। আমি নিজের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাপোর্ট দিতে পারি, আমার নিজের সোশ্যাল মিডিয়া বানাইতে হবে না, একটা কোম্পানি লাগবে। আমি মেইনলি মাঝখানের অ্যাডভার্টাইজার বা মার্কেটার, যে কানেক্ট করাচ্ছি দুইটা পার্টিকে এবং কানেক্ট করানোর জন্য আমি এর উপরে একটা মার্কআপ নিচ্ছি। ওকে, ফোর্থ যে আইডিয়াটা, এই আইডিয়াটা এফ কমার্স বাট উইথ এ টুইস্ট। আমাদের প্যাসিভ জার্নালের ভিতরে একটা আইডিয়া কোর্স আছে, ওই আইডিয়া কোর্সের ভিতরে এই জিনিসটা আমি দেখাই, বাট আমি আপনাদের ইউটিউবের ভিতরে দেখাই দিচ্ছি। ফেসবুকে যখন আমি যাব, বাট ফেসবুক নর্মাল ফেসবুক না, অ্যাড লাইব্রেরিতে যখন আমি যাব, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড লাইব্রেরি ওপেন করা, এবং এইখানে আমি যখন একটা দেশ সিলেক্ট করব, কারণ বাংলাদেশ সিলেক্ট করলাম, এবং তারপরে অ্যাড ক্যাটাগরিতে অল অ্যাডস দিলাম, এবং তারপরে এইখানে আমি দুইটা ইনভার্টেড কমা দিয়ে, কিছু না লিখে দুইটা ইনভার্টেড কমা দিয়ে তারপরে আমি মাঝখানে লিখে দিলাম 50% অফ, ওকে, দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি দেখতে পারবো এমন সব প্রোডাক্ট যারা বাংলাদেশে তাদের অ্যাড দিচ্ছে এবং যাদের এই মুহূর্তে 50% অফ। 50% অফই হইতে হবে, জরুরি না 30% অফ হইলেও হয়, 20% অফ হইলেও হয়, অফ না হইলেও হয়, অফ থাকতে হবে, জরুরি না। এটা অনেকগুলো কোয়েরির একটা, যেটা দিয়ে আমি সার্চ করি। আমি অনেকক্ষণ এই অ্যাড ঘাটাঘাটি করবো এবং বোঝার চেষ্টা করবো যে কোন অ্যাডগুলো, প্রত্যেকটা অ্যাড কিন্তু একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের বিজ্ঞাপন, তাই না? এবং এর থেকে আমরা আইডিয়া পাবো যে কী জিনিস আসলে মানুষ অ্যাড দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বেচার চেষ্টা করতেছে এই মুহূর্তে। আরেকটা উপায় আছে, এটার ভিতরেও আরও অনেক ডিপ ডাইভে যাওয়া যেতে, বাট ইউটিউব ভিডিও দেখে আমি তো ডিপ ডাইভে যাচ্ছি না। আরেকটা উপায় আছে, আমরা স্পেসিফিক কোনো একটা কোম্পানির পেজ ওপেন করতে পারি। সো ধরেন chandlerbingforlife.com আমি ওপেন করলাম, chandlerbingforlife.com চালডাল আমি ওপেন করলাম। চালডাল যখন আমি ওপেন করবো, আমি দেখতে পারবো এই মুহূর্তে চালডাল কী কী অ্যাড বাংলাদেশের মার্কেটে চালাচ্ছে। সো April 2023 আমি দেখতে পাচ্ছি চালডাল এই মুহূর্তে সম্ভবত 100-এর বেশি অ্যাড চালাচ্ছে। উপরে কোথাও যেন লেখা থাকে, এখানে কোথাও কোথাও লেখা থাকার কথা যে এই যে 48টা অ্যাড এই মুহূর্তে চালাচ্ছে চালডাল। এটা ইন্টারেস্টিং পয়েন্ট না। ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমরা খুঁজে বের করবো এই অ্যাডগুলোর মধ্যে সবচেয়ে পুরানো অ্যাড কোনটা। দেখেন, এই অ্যাডটা চালানো শুরু হয়েছে April 9, আজকে হলো April 16, খুব বেশি পুরানো না। আমি যদি একটু নিচে নামি, এই অ্যাডটা চালানো শুরু হয়েছে February 2, ক্যাডবেরি চকলেটের একটা অ্যাড। এই অ্যাডটা চালানো শুরু হয়েছে February 7, এটা হলো ডাইপারের একটা অ্যাড। যেই জিনিসটা আমি বোঝার চেষ্টা করতেছি এখানে, থিওরিটা বোঝার চেষ্টা করেন, যেই অ্যাড অনেক দিন ধরে চলতেছে তার মানে হলো এই অ্যাড নিশ্চয়ই কাজ করতেছে, ওই কোম্পানির এই অ্যাড থেকে প্রফিট আসতেছে, ওই কোম্পানির এই অ্যাড থেকে লাভ হচ্ছে, নাইলে তো এই অ্যাড এতদিন ধরে চালাইতো না। কারণ প্রত্যেক দিন অ্যাড চালাইতে ফেসবুককে টাকা দিতে হয়, ফেসবুককে তো কোনো কোম্পানি টাকা দিতে থাকবে না যদি না তার রিটার্ন আসে। সো এই কুইক স্ন্যাপশট থেকে আমি একদম খুব সহজে 5 মিনিটের কম সময়ে বুঝে যাচ্ছি যে বাংলাদেশের মার্কেটে মনে হয় ক্যাডবেরি বেচলে চলে ফেসবুক অ্যাড দিয়ে। বাংলাদেশের মার্কেটে মনে হয় আমি যদি ডাইপার বিক্রির চেষ্টা করি ফেসবুক অ্যাড দিয়ে চলে, কারণ এই কোম্পানি গত 3 মাস ধরে এই কাজ করতেছে, প্রত্যেক দিন ওদের অ্যাড চলতেছে। ওরা চালাইতে পারতো না, ওরা প্রত্যেক প্রত্যেক দিন $5, $10, $20 করে খরচ করতে পারতো না একটা অ্যাডের পিছনে যদি না সেই অ্যাড চলতো। সো এই অ্যানালাইসিস আপনি যখন বাংলাদেশের top 50 কোম্পানি নিয়ে করবেন বা top 100 কোম্পানি নিয়ে করবেন, আপনি খুব তাড়াতাড়ি আইডিয়া পেয়ে যাবেন 20-25 প্রোডাক্টের, যে 20-25 প্রোডাক্ট আপনার জন্য পারফেক্ট, আপনার এফ কমার্স বিজনেস শুরু করার জন্য পারফেক্ট। ফিফথ, এটা একটু জটিল, এটা আপনারা সবাই পারবেন বলে আমার মনে হয় না, বাট তারপরে আমি বলে রাখতেছি আপনাদের মধ্যে একটু অ্যাডভান্স যারা তারা হয়তো এটা আগ্রহ পাবেন, সেটা হলো স্টার্টিং আ স্যাস বাট মাইক্রো স্যাস এবং তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া শুরু করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, contentcompany.ai আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা কোম্পানি, এটা একটা এআই কন্টেন্ট জেনারেটর টাইপ সলিউশন। এটা আমরা লঞ্চ করেছিলাম যখন এআই এর বুম শুরু হয় বাংলাদেশে, না ইন্টারন্যাশনালি, বাংলাদেশে শুরু হয়েছে একটু দেরিতে, বাট মোটামুটিভাবে ইন্টারন্যাশনালি শুরু হয়েছে। বাংলাদেশে যখন শুরু হয়েছে ওটা শুরুর দিকে আমরা contentcompany.ai লঞ্চ করেছি। খুব সিম্পল, আপনি ওখানে যে একটা প্রম্পট দিলে আপনাকে ও একটা আর্টিকেল লিখে দেয়,
এআই, সিম্পল জিনিস, এইখানে কোনো টুইস্ট নেই। এটা চ্যাট জিপিটিও করতে পারে, এটার মধ্যে কোনো মহান কোয়ালিটি এমবেড করা হয় নাই। মেইন টুইস্টটা যেটা, সেটা হলো আপনি এই মাইক্রো স্যাস, মাইক্রো স্যাস মানে হইল, স্যাস মানে হলো সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এবং মাইক্রো মানে হইল ছোট, মাইক্রো স্যাস আপনি যখন বানাবেন আপনার উদ্দেশ্য হইলো আমি খুব কুইকলি একটা সফটওয়্যার বানাবো, একটা টুল বানাবো, তারপর আমি ওটা 6-12 মাসের মধ্যে বেচে দিব, শেষ। আমার খুব আহামরি প্রফিট হবে না, আমার লস হবে না, প্রত্যেকটা সেলে আমার হয়তো 2,000-5,000-7,000-8,000-10,000 ডলারের মতো লাভ হবে, দ্যাটস ইট। 10,000 ডলারের বেশি লাভ হবে এই চান্স খুব খুব কম। এবং এই মেথড ব্যবহার করে আমরা বিভিন্ন সার্ভিস বিজনেস লঞ্চ করেছি বিভিন্ন সময়। আমি গত 12 মাসে আমি 3-4টা লঞ্চ করেছি, ওগুলোর কোনোটার কথা আমি বাংলাদেশে বলি না। কন্টেন্ট কোম্পানি .ai এর কথা আমি আজকের ভিডিওর আগে বাংলাদেশে কখনো বলি নাই, কারণ এগুলো আসলে বাংলাদেশের মার্কেটের জন্য না, এগুলো আপনি যখনই বানাবেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য বানাবেন, বাট আপনি বানাবেন বাংলাদেশে বসে। সো আপনি কোথায় বেচবেন, দুইটা জায়গায় আমি বেচা প্রেফার করি। একটা হলো acquire.com, ছোটখাটো বিজনেস, যেসব বিজনেসের ইনকাম ধরেন $20 per month, $50 per month, $200 per month, ওগুলো বেচার জন্য acquire.com খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সো acquire.com এ কোনো ফিও নাই, হাইলি রেকমেন্ডেড। আর আরেকটা হলো flipa.com, flipa.com এ যদি আমি যাই, যে যদি আমি সার্চ দেই, flipa আমি লগ ইন করা, সেই মুহূর্তে আমার দেখাইতে সুবিধা হবে আপনাদের, একটু নিচে নেমে যদি আমি রিসেন্টলি সোল্ডে চাপ দিই, ওপেনটা সরাই দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এই সব কিছু। এবং এখান থেকে আমি যদি স্যাস শুধু রাখি এবং বাকি সব ডিলিট করে দিই, iOS অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আদার্স, এই তিনটা যদি আমি রাখি তাহলে মোটামুটি ভাবে স্যাসের একটা লিস্ট পাওয়া যায়, এগুলো সব কিন্তু বিক্রি হয়েছে। দেখেন এই ইউটিউব চ্যানেলটা একটু আগে $650 বিক্রি হয়েছে, এটা $10,200 বিক্রি হয়েছে। মাগা সুকি, এটা একটা অ্যানিমে রিলেটেড কিছু, লক স্ক্রিন ওয়ালপেপারের একটা বিজনেস, $24,000 বিক্রি হয়েছে কিছুদিন আগে, VPN বিক্রি হয়েছে $55,000। এই জিনিস যদি আপনি প্রত্যেক দিন দেখেন তাহলে আপনার খুব ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে কিরকম স্যাস বানানো উচিত, কিরকম স্যাস বানানো উচিত না। এবং আপনি যদি একবার স্যাস বানায় ফেলেন, acquire.com বলেন, flipa.com বলেন, আরো 7-8টা ওয়েবসাইট আছে যেগুলো আপনি খুব সহজেই আপনার স্যাস বিক্রি করে দিতে পারবেন। এই 5টা বিজনেস আমার মনে হয় যে কেউ খুব কমপ্লেক্সিটি ছাড়া একদম বাসায় বসে, 10 জনের সাথে কথা বলার প্রয়োজন হবে না, 20টা ট্রেড লাইসেন্স করার বা লাইসেন্স দেওয়ার প্রয়োজন হবে না, খুব সহজেই আপনি এই বিজনেসগুলো আপনার ঘরের কমফোর্ট থেকে শুরু করতে পারেন, জাস্ট নিজের টাইম দিতে হবে, বাকিটা আপনার ইচ্ছা। আপনাদের সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।